খাওয়াই খাওয়াই মুড়া তাজা বানাই দিলাম এখন ওই বাড়ি যাবো যাও ফুকাই আয়নি তো আমার কুসুম নামি বুঝো নাই দেখে দেখে কিছু কম না কি কও তুমি দেখ না আমি তোমার ইনে 15 দিন ধরে আইছি জানো ও বাইতে জানা কোন ওর বিয়ে করছি তোর ও বিয়ে করছি যাও গা না করছে গা বরে সে গিয়া হলি যাও গা তোমার ধরে রাখছি আমি এই যে কইতাই সাউ দে কয় যায় না লুকা তাজা তুজা করছি আবার ওই বেতে দেব ওই বেতে গেলে আমার অসুখ মিছা কথা কই নাই তো ওলে গেলে তোমার আবার কই কাহিলে তরে আমার এনে যে 15 দিন ধরে রইছে তাতে কোনো তো কিছু পাইলাম না অসুখ না কোনো কিছু না আবার তোর তাজা ওলে গেলে না কাহিলে তরে কাহিলে তোর আমারে উনি গেলে বাড়াই আমি মরি মরে না না মরে নিজে বুঝাতে হইকে ইয়া তো কথা দরগান নাই আমি উনি জামু ও মরি আমি উনি মন যাও যাও মরো কা মারি অধিকার দামু না বুঝো নাই না না রাইতে বুনুর বুনুর করে রাখ হইলা আমারে কিছু নাই গা যাও তুমি বাস পানা এডা না ওডা না আমি বুঝি না কিছু না কইছি কই হে আমি সাতা কম না তো আমি কইছি যা আমার এডা নাই গা দাও বাড়ি নাই গা দাও কমুই না কে ওডা না ওডা নাই গা জানা কোনা হ্যাঁ দিয়া নি আমি ফুত তাই আমি তার বাদ দিলো আমি কাম করো ওডাও নাই গা দাও ইডাও নাই গা দাও দৌড়াই দাও ঘরে যাও আমার কিছু না করে দেখো কত দরকার নাই আমি ওবাইতে যাবার নাই একটা কথা কও যাও না কইলাম না না করলে হেজুন আমার ভাইয়া ভাইয়ের ভাঙবো আর ও মিহি গেলি কিন্তু তোর ঠ্যাং বাইরে ভাঙ ফুজ কি পারবি না না করলাম যামু না যাবি না যামু না যে জন্য সমান সমান চুমা দেই তোর ওড়া দেই ওরে ওড়া দেই বাড়ি ঘর তোর ওড়া করে দিছি ওর ওড়া করে দিছি হ্যাঁ তারপর ও তোমার ইয়া হ্যাঁ মিছা তো কব না সুমা এড়াই দাও না 10টায় দাও ওটা তোর আমি দেখবার যাই না বুঝো নাই ওই আমি বল তার চিনি ও মাঝে গেলি বারে গেলে ফুজ কি পারবি না গেলে ফুজ কি পারবি তুই হ্যাঁ যাও যাই এক কুবির মধ্যে উড়া বয়ে থাকো আমি এই কথার জবাব দিয়ে হারস না হ্যাঁ বানর জানি কোনে কার বুঝে তো নাই খালি রই ভাই না হ্যাঁ খাও ভাই একটু আলাপ আছে কি আলাপ সিরিয়াস আলাপ আরে কি আলাপ কবি চালু করে কইছে ভাই রাগ করে করুন তো না রাগ করুন কে শুন তোমার উপকার হবে না আমার উপকার হয় হে এটা ভালো ভালো কথা জানো তো তোমার তো শরীর ভবিষ্যৎ ভালো যেত না আমার শরীর খুব ভালো ভাই তো নারাই জগা বাজে না হ নারাই জগা তুই দিন এই দিকে চিন্তা ভাবনা না কইরা পরে আমার রাইতে ঘুম দিল না পরে হারা রাত ধরে চিন্তা ভাবনা করলাম তো তাহলে রবিবারে বিষয়টা জানাই ভালো একটা না ভালো একটা সংবাদ আছে রাগ করো না না রাগ করুন কি তাহলে বিষয়টা কি তোমার তো দুটা বউ না আমার দুটা বউ দুটা বউ না তোমার আর পালা খুব জুলু পরে না মানে ওটা না তোমার না বড্ডার হাতও পরে না পরে না পরে না যদি বড্ডার বগলে যাও ছোট্টায় রাখ রাখ করে আমার ছোট্টার বগলে গেলি বড্ডায় রাখ রাখ করে তাহলে তোমারও সমস্যা তাহলে এই দিক চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্তটা নিলাম আচ্ছা নাও রাখ করে করুন তবে না রাখ করবো না ভাই তোমার কল দুটা বউ দুটা বউ একটা বউ বিয়ে দে দে ঠাকুর যেন একটা দাঁত ভেঙে গেলেন বেদক নাই তো তাকান ওই আমি বউ বিয়ে দিব না বিয়ে করছি হ্যাঁ তুই না কি কর কেন ভাই রাগ করেন কে রাগ করবো না রাগের কথা আমি আমার বউ আমি বিয়ে দিব কোনো ভাই তোমার আমি কল পর বিলা কথাটা কই নাই তোমার কথাটা কইলাম তো তোমার অসুবিধা বউ দুইটা নিয়ে ঝামেলার মধ্যে আসাও আমিও চিন্তা ভাবনা করলাম যদি বিয়ে যদি একটা দিয়ে দেয় তুমিও বাঁচলা ওই তুই চাষে কেন যাও না সে চাষে যা জানি কথা কার আমি বলে বউ নিয়ে বিয়ে দিই খাবার বাকাল সাবার মধ্যে খাও রে ভাই একটু বাইরে দেখেন আমার বউদিন পরে তোমার বাইরে মনে রাখো আর সহ্য হয় না হ্যাঁ
আমারে কত নালা বালা দিয়া বিয়াটা করলো বিয়া কইরা এখন বড় বউ ভালো লাগে এখন বড় বউর কাছে যায় এই পয়রা থাকে 15 দিন ধরে যায় এই যে রইছে তারপরও হেরা হাউস মিলে না কে 15 বছর 15 যুগ যায় থাকে আমার সমস্যা নাই কি আমারে বিয়া করা লাগবে কি লিগা হ্যাঁ আমারে বিয়া কইরা তুই এখন বড় বউ ভালো লাগে তাহলে আগেই যায় থাকতো তাহলে আমার বিয়া করা লাগছে কি লিগা হ্যাঁ আজকে যদি খালি একটা দিন খালি যায় যদি খালি 16 দিন হয় তাহলে আমি এন্ডা দুই দিন খেয়ে দিমু দেহমনি পরে কেমন লাগে বড় বউ রে এসমকে জইলা পুইটা ছাই যাবি কি আমারে জালে পুরা ছাই করতাছো তাই না হ্যাঁ আমার কেমন লাগে একলা একলা রাতে আমার ঘুমা হে না রাতে কি শীত পড়ে দিনের বেলায় গরম রাতে শীত পড়ে জামাই ধরে হইয়া থাকুম কি তা না ওই নিমুই ছাই যায় বড় বউ নিয়া তারপরে হইয়া থাকে আহো কো যদি খালি একটা দিন খালি এদিক সেদিক হয় আমি দিস নি এক বেড়া নিয়া যামুগা প্রেম করতে কত কোন হ্যাঁ ফেসবুকে যদি খালি এক আয়ো রে মা তুমি আইছো আও না হ্যাঁ হাই হাই কোন দিক তোমার কি দেখা লই দেখি দেখি রাখ কুমার নাই একবার শেষটা দিছে হ্যাঁ কো কি আই শেষ হয়ে গেছে কে তুমি শেষ হও নাই তোমারে পাঠাইলাম কি হ্যাঁ তুমি কি মনে হয় খাও নাই খালি জরে জরে তোমারে নিয়ে ঘুম পাচ্ছে আর গোসল করছে ঘুম পাচ্ছে আর গোসল করছে কইছে আর গোসল করছে তোমারে খাইবার দেয় না ঠিক না না খাইবার ঠিক মুসুল দেয় না এ যাই যাই সন্ধ্যা করলা কে হ্যাঁ আজকে যদি খালি রাতে যাই তো হ্যাঁ তাহলে মনে করো যে খবর আছে তোমার আর কি করতি তালি কি করতাম হ্যাঁ তো হেরার ঠাই কইলাম না তুমি কইছ না আমারে এত মনে করে ভালোবাসা দিয়ে বিয়া করছ তুমি যে ওই বিতে যে 15 দিন রইছ আমার কাছে মনে হইছে 15 বছর যায় রইছ আর আমি সুইরাইছি তো আম আবার কাম দিছি সুই দা এত দেরি করে সুইদাই লাগে আর আগে এতে যে না ওই বড় হেডা হইছে আমার তো শরীর খুব একটা ভালো না এই শুনো তিন আলি আসে দি মানছি ওই জায়গাতে তোমারে দুই আলি দি মহন হিদু করে খাওয়ামো নয় তো মনে করো যে সমস্যা তোমার তো শেয়ারি দা দিছে তুমি কাম করো কাজ হে দুবিরা গরে বই দিয়া তুমি দেখি খাও গা আমার দিন হাল তুলা না আমি আর দিন খাম না আমার গম দেউ আমি তো গম পারম ও রাত্রে ঘুমাও না না ঘুমাও না দিনেও ঘুমাও না রাতেও ঘুমাও না সি 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 মাগর রই দেখ আমি আরো বাসি না যাও ঘুমাও আমি একদর ঘুম আমার নাকি তো ঘুমাই বেরি আইবা আমার মুহি সায়া দেখো না সায়া দেখবা খালি ওই যে রূপসী পাপিয়ারে দেখবা বুঝাই আমি তো দিন খাম না ঘুম পারম ঘুম পারো গুম্পারা যেদিন কে জামু গায় সেদিন কে বুঝবা যে না রে আমারে কত ভালোবাসতো ওই বড় বউ নিয়েই থাকো গা যায়া এ না এসে গেলে গা গুম্পার পানি গা এ না গুম্পারা না বুকা বাইতে যা গুম্পারা গা ওম হ্যাঁ ঘুম পড়ায় না রাইন্দা বাইরা সাইজ দিলাম এখন পর্যন্ত ঘুমানো তোমার হয় না এই কত ঘুমা তুমি হ্যাঁ একবার ফোন দাও এই উঠো না কে হ্যাঁ দেখাছে মরার ঘুম ঘুমাইছে এখন পর্যন্ত উঠার কোনো খবর নাই বাইতে মনে হয় এই যে 15 দিন ধইরা একটা দিনও মনে হয় তুমি মনে হয় ঘুম পাড়ো নাই ঠিক মতো ঠিক আছে তাই লাগি নাই আরামে ঘুমাইতাছো যাই হোক তোমার লাগে মরা লাগে তুমি আমার টান এই তো এই জায়গায় ঘুম পাড়তাছো এই যে শোনো ভাত খাবা না হায় হায় আল্লাহ গো এটা কি হইছে আমার জামাই না মই না গেছে গা ওই কে রে কইছো হায় হায় কি সর্বনাশ হইছে গো রাইট না ও বাবি গো
ঠান্ডা গাড়ি কিসে নিয়ে গেছো? ও মাই গড, আরে না 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 আমার দামের যে চুরি করে তো লুজা ধরে আমি আগে জানতাম না। আরে চুরি চুরি বেটা না নি করতেছ কি? আচ্ছা মানুষটা মারা গেছে তো, সে মরা মানুষ দিয়ে কিসে নিয়ে গেছো কথা কইতাছ? তার চরিত্র খারাপ। আপনারা দুইটা সতী আছিলেন আমরা জানি। হ্যাঁ এরা আমার সতী না ওই গো মানে ওই তো আপনার জামাই মারা গেছে। আচ্ছা আপনার কান্তার কিসের দিকে? আপনার কি জামাই? না গো ভাই, এটা আমার রেডিমেড জামাই আছিল, মাঝে মাঝে সময় দিত। হাই রে রবি, তোর চরিত্র এবি আমি আগে জানি নাই কে। আর এই যে আর গো তো আইছে কি আর কইছে? আহ না, আরে কইলে মাইক লাগবো না এমনি। আপনার জ্বালা চালু করিয়া দুজনে মানুষটা তো মারা গেছে, মানুষটা তো বাইরে বাইর করো নাকো, বাইরে তো বাইর রাখবো। আচ্ছা এই যে কান্দা গাড়ি কোথাছে? এই দুনিয়ায় তো সবারই মরণ রাখবো, আজেলেও মরণ রাখবো, কাইলেও মরণ রাখবো। এই যে কান্দা আপনার বেকর গা লাস্টটা তো বাইর করে নেবো। এই তোমরা লাস্টটা বাইর করো, আমাদের তো সেই তোমরা লাস্টটা বাইর করো। ওরা বাইতে রাই গা কান্দন লাগে না। আরে বয় 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 না মেয়ে আপনি আপনার চুপ করেন, আপনার দেখছেন যে একটা মানুষ মারা যাইতেছে, তারে কইতাছে যে চুমা দিব, কেন চুমা দেয়? এটা কি কইতাছেন? শুনেন আমি একটা কথা কই, আমার কথাটা শুনেন ভাবি। শুনেন কেউ তো দীর্ঘ দিন পাইছে তো না? আচ্ছা ভাবি মারা তো গেছে সামনে বাড়তে। আচ্ছা এই মারি রে তুমি কোন জায়গায়? আমার বাড়িতে। আমার বাড়িতে দিবে? না না না, আমার বাড়িতে আমার সামনে দোয়াবেন, আমার চোখের সামনে থাকবো, আমি ঘুমা থেকে উঠে আমার দামের কবর দেখবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি তার বড় বউ, আপনার দাবি আছে, তার আমনের বাড়িতে নিয়ে আমরা মারি দেখে। না না, আমার বাড়িতে আইসে, আমার বাড়িতে মরছে, আমার বাড়িতেই মারি দিব আমার চোখের সামনে। আচ্ছা ঠিক আছে ভাবি, শোনেন ও তো আপনি শোনো, এখন ওর পাইতে মারা গেছে, মারিটা ওর বাড়িতে দেই। আমি বড় বউ না, আমি বড় বউ, আমার অধিকার বেশি, আমার তো আমি আমার বাড়িতে আমার ওই মাটির মতোই থাকবো। আপনি তো আমার বাড়িতে মারি দিবে? না না, মারবো না। হ্যাঁ ওর বাড়িতে 15 দিন আছিল না? হ্যাঁ আমাকে সিরিয়ালে মাসে পনেরো দিন করে থাকে।
আপসি হইলো বিপদে হ্যাঁ দুইটা বউ সে বিয়া করছে আপনি কইতাছেন যে মালি জানব আমার বাইতে আর এই বউ কইতাছে মালি জানব আমার বাইতে আচ্ছা তাহলে তার মানে দাদা যে মাছটা এই লাশটা তো তা হইও না হ্যাঁ তা তখন কেন নেব আপনারা মরা লাশ লিয়ে যে তারে টানাটানি করছেন পয়সা টাকা কালিনে আপনারা যে কি পরিমাণ অত্যাচার করছেন এই লোকটার উপরে এটা তো আমরা কোনো মনে হইতে যাবাইছি আপনারা কইতাছি যে এই বাইতে মারিব আপনারা কইছেন আমার বাইতে হবো আমার জামাই আমার বাইতে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করছে আমার বাইতেই মারি হইব ঠিক আছে রাখে চুপ করেন এই যে এহেনে যে মারা গেছে বহুত লোক আছে এই প্রত্যেকটা লোকের উদ্দেশ্যে আমি কইতাছি আপনারা তো দেখলেন যে তুই বিয়ে করলি বারে তার কি রকম শান্তি আর কি অশান্তি কিন্তু বন্ধু রবি আমার ছোটকালের বন্ধু ছিল একসাথে চলাফেরা করছি আরে বন্ধু দেখ শেষকালে তো দাবনটাও করতে পারলাম না এখন তো তুই বুঝছাস যে দুইটা বিয়ে করলি বারে পৃথিবীতে কত বড় শান্তি আর কত বড় সুখ এটা তো বুঝছাস বন্ধু শেষকালে তুই মাফ করে দিস তোর দাবনটা করতে পারলাম না